দেখুন, একটা সম্পর্ক ভেঙে দিতে এক মিনিটও সময় লাগে না, কিন্তু সেই সম্পর্কটাকে ভালোবেসে যত্ন করে চালিয়ে নিয়ে যেতে গেলে অনেক কিছু দরকার নেই। আপনারা সেইটুকু চেষ্টা করবেন না তাহলে? দুজনেই একেবারে একমত হয়ে এসেছেন যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাবেন। হ্যাঁ স্যার, আমার দিক থেকে তাই। ওর বিয়ে ঠিক হয়ে গেছে স্যার, এখন আর এসব কথা বলার কোনো মানেই হয় না, শুধু ডিভোর্সের জন্য ওয়েট করছে। স্যার, রাধিকাও কিন্তু অলরেডি একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে আছে। আপনারা যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন, সেই অভিযোগের সপক্ষে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে, নাকি অভিমান বশতই একে অপরের বিরুদ্ধে ভুল ধারণা নিয়ে বসে আছেন? একটা মেয়ের চরিত্র খুব সহজেই চলে যায় স্যার, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে এই কথাটা লোককে খুব সহজেই বলে দেওয়া যায়। কারোর সাথে যদি কোনো বন্ধুত্ব থাকে, সেই বন্ধুত্বটাকে নানা লোকে নানা রকম ভাবে দেখে, কিন্তু বিয়ের ক্ষেত্রে তো তা নয় স্যার। কারোর বিয়ে ঠিক হয়েছে তার মানে তো তার বিয়ে ঠিক সত্যিই হয়েছে, সত্যিটা তো সত্যি। আর আমাদের সম্পর্কটা ক্লিক করছে না, সেই জন্য আমরা মুভ অন করছি। আর ওর তো বিয়ে ঠিক হয়েই গেছে, ও তো বিয়ে করছেই। হ্যাঁ স্যার, আমি আবার বিয়ে করছি, আমার বিয়ের অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। আপনাকে একটু আগে বললাম না, রাধিকারও কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। আই এম শিওর আমাদের ডিভোর্সটা হয়ে গেলে ও বিয়ে করবে, তবে ওর সাথে আমার একটাই পার্থক্য, আমার বিয়ের অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে, ওর ক্ষেত্রে হয়নি। তাহলে আপনাদের মধ্যে কোনোভাবে আর বন্ধন সম্ভব নয়, কোনোভাবেই আর আপনারা একসঙ্গে থাকতে চাইছেন না? আমি চাই না স্যার। আমিও চাই না স্যার। আপনারা যতদিন একসঙ্গে কাটিয়েছেন এবং যত বছর পরস্পরকে আপনারা চেনেন, আপনাদের কোনো ভালো স্মৃতি নেই? আমার আকাশ কাঙাল করে যে পাঠাইছি মেঘ যত, তোমার কুঞ্জ বিধি কার ফুল ফোটাতে মোয়ের মতো, প্রেম যে আমার আধারে লুকায় তারা জলে তব আকাশের গায়ে, প্রেম যে আমার আধারে লুকায় তারা জলে তব। শুধুমাত্র তোমার বিয়ে খেয়ে বেড়ানো আমার একমাত্র কাজ নয়। কে বললো আমি বিয়েতে খেতে ডাকছি? একবারও না তো। আমি বিয়েতে তোমাকে এই কারণে ডাকছি যাতে তুমি দেখতে পারো কার সাথে আমি বিয়ে করছি। না স্যার, কিছু ভালো স্মৃতি থাকলেও তার মধ্যে অনেক খারাপ স্মৃতি আছে, আর সেই খারাপ স্মৃতিগুলো ভালো স্মৃতিগুলোকে ডমিনেট করছে, খারাপ স্মৃতিগুলোকে ওভারকাম করে ভালো স্মৃতিগুলোকে আমি কিছুতেই জায়গা করে দিতে পারছি না। আই এম সরি। আর আপনি? আমার ক্ষেত্রেও একই কথা স্যার। আসলে সত্যিটা কি বলুন তো, রাধিকা বরাবরই একটা অন্য অ্যাফেয়ারে জড়িয়েছিল, আমায় কোনোদিনও ভালোবাসতে পারেনি। আপনারা এখনো পরস্পরকে এইভাবে কাটাছেঁড়া করছেন, হয়তো কোথাও আপনার একটা ভুল হচ্ছে। আচ্ছা, আপনি কি ভেবে দেখেছেন উনি যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকবেন তাহলে আপনার কাছে এসেছিলেন কেন? একটা উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে এসেছিল, আমার বিয়ে করেছিল, এখন উদ্দেশ্যটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমার থেকে ডিভোর্স চায়। বুঝলাম, উনি দোষী, কিন্তু আপনি, আপনিও তো বলছেন যে আপনি ভালোবাসেন না। ভালোবাসা তো একপাক্ষিক হয় না স্যার।
ভালোবাসা তো ওয়ান ওয়ে ট্রাফিক না, ভালোবাসতে গেলে দুজনকেই দুজনকে ভালোবাসতে হয়। শুধু একজন ভালোবেসে যাবে আর একজন ঠকাবে, এটা হতে পারে না। অন্তত আমার ক্ষেত্রে তা হয়নি। দেখুন, আপনারা না চাইলে এই সম্পর্কটাতে তো আমরা জোর করে আপনাদের আটকে রাখতে পারি না, কিন্তু আমরা শেষ পর্যন্ত চেষ্টা করি, আমরা চেষ্টা করি যাতে সম্পর্কটা না ভেঙে যায়। তাই আবার বলছি, আপনারা কি একটু সময় দেবেন? না স্যার, আমার হাতে একটু সময় নেই। ওর বিয়ে তারা আছে স্যার। স্যার, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, নেক্সট ফ্রাইডে ওর বিয়ে। তাহলে আশা করি বুঝতে পারছেন কার বেশি তার। দেখলেন তো বিয়ের তারাটা কার বেশি? আমি আপনার সামনে চ্যালেঞ্জ করছি, আমি আমার বিয়েটা পিছিয়ে দেবো। আপনি রাধিকাকে একবার জিজ্ঞেস করুন, তাহলে আবার ফিরে আসবে নাকি? বিয়ে করতে চাওয়া আর বিয়ে করা, আমার কাছে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই স্যার। যে বিয়ে করতে চেয়েছে তার মানে বিয়ের জন্য তার মানসিক প্রস্তুতি আছে, সেটাই তো যথেষ্ট। স্যার, আমি মনস্থির করে এসেছি আমি এই সম্পর্কটা থেকে বেরোব। আমিও মনস্থির করে ফেলেছি স্যার। আসলে আপনি রাধিকাকে এতবার ইনসিস্ট করছিলেন তো, তাই আপনাকে অনার করার জন্য কথাগুলো বললাম। কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করলেন যে আমার কথা রাখার বিন্দুমাত্র চেষ্টা কিন্তু রাধিকা করলো না। করবি বা কী করে, কথা রাখার জন্য যে সাহসের প্রয়োজন সে সাহস রাধিকার নেই। আপনাকে তো বললাম রাধিকা আমাকে ভালোবেসে বিয়েটা করেনি, পারিবারিক একটা উদ্দেশ্য নিয়ে আমার বিয়েটা করেছিল, সে উদ্দেশ্যটা এখন মিটে গিয়েছে, তাই এখন আমায় ছেড়ে চলে যেতে চায়। স্যার, যাই ঘটে থাক না কেন, এখানে তো এই বিষয়গুলো বিচার্য নয়। এর উত্তরের কাউন্টারে আমিও কিন্তু অনেক কথা বলতে পারি, কিন্তু আমি বলছি না, কারণ এখানে শুধুমাত্র একটা কাজই করতে এসেছি, আমাদের যে বিয়েটা হয়েছিল সেটা ভেঙে দেওয়া। বলুন কোথায় সই করতে হবে? বাবার দিক থেকে আমি আপনার কথা রাখতে পারলাম না, কারণ আমার সত্যিই কিছু ভাবার নেই। আচ্ছা, এটাতে সই করে দিন। আপনার চোখ দিয়ে তো জল পড়লো, লেখাটা তো অস্পষ্ট হয়ে গেল। আবার পরিষ্কার করে এখানটায় এখানটায় আবার লিখুন আর একবার। না স্যার, আসলে চোখে একটু পাওয়ার হয়েছে তো, আর স্পেক্সটা ইউজ করিনি আজকে, সেই জন্য একটু অসুবিধে হচ্ছে। এখনো সময় আছে, আর একবার ভাবুন আপনারা দুজন। আমার ভাবা শেষ স্যার, আমি সই করে দিয়েছি। আপনি কি অন্য কিছু ভাবছেন? আপনি কি কন্টেস্ট করতে চান? না, আমি কন্টেস্ট করতে চাই না। Thank you.
স্যার। এরপর থেকে আপনারা দুজনেই মুক্ত হয়ে যাবেন। আপনাদের মধ্যে আর কোনো স্বামী-স্ত্রীর সম্পর্ক থাকবে না। আপনি আর রাধিকা দুজনেই পছন্দ মতন জীবন কাটাতে পারবেন। একের প্রতি অন্যের আর কোনো রকম আনুগত্যের প্রয়োজন পড়বে না, কোনো রকম বাধ্যবাধকতা থাকবে না। দুজনেই নিজের মতো আলাদা জীবনে সুখী থাকবেন, ভালো থাকবেন, এটাই আমরা চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আমার কথা রেখেছেন। না না, কথা রাখার কিছু নেই, আপনার কথা তো রাখারই কথা। আমাদের তো আর জোর করে বিয়ে টিকিয়ে রাখা উদ্দেশ্য নয়, আমরা অনুরোধ করতে পারি মাত্র, সিদ্ধান্ত আপনাদের। স্যার আসছি। একা দুক্কা শুরু থেকে রবি রাত 9টায় স্টার জলসায়।